আসসালামু আলাইকুম, আমি মুশারফ আলী। আজকে আমি আলোচনা করতে চাই যে জন্ম নিয়ন্ত্রণ করা কখন হারাম কখন জায়েজ। দেখেন, এই বিষয়ে অনেক উলামাদের অনেক মত রয়েছে। জন্ম নিয়ন্ত্রণ শব্দটা শুনতে কেমন কেমন একটা যেন লাগে। সব উলামাদের মতে রিজিকের কথা চিন্তা করে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। যে আমার টাকা কম, আমি তো গরিব মানুষ, যদি সন্তান বেশি হয় আমি কোথায় থেকে খাওয়াবো, এ ধরনের চিন্তা করে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই, সব ওলামাদের মত একমত। দুই নম্বর, যে চিরস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা সেটাও জায়েজ নাই, সেটা হারাম। যে চিরদিনের জন্য জন্ম নিয়ন্ত্রণ করে, এরকম করে চিরদিন জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। তিন নম্বরে যে সুরটা জায়েজ আছে সেটা হলো যে যদি কোনো বিজ্ঞ ডাক্তার বলে যে এই সময় স্ত্রী যদি সন্তান নেয় তাহলে স্ত্রী রোগে আক্রান্ত হতে পারে বা স্ত্রী দুর্বল হতে পারে, তাহলে সেই সময় এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস, কিছুদিনের জন্য নিয়ন্ত্রণ করা যেতে পারে। বা এমন যদি হয় যে ডাক্তার বলে একটা সন্তান আছে, যদি আর একটা সন্তান নেওয়া হয় তাহলে আগের সন্তানটার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, বা আরেকটা যদি সন্তান নেয় স্ত্রীর দুধে হানি হতে পারে, স্ত্রী বংশানুক্রমে এমন রোগে আক্রান্ত যেটা সন্তানের মধ্যে দেখা দিতে পারে। এমন এক পরিবেশের মধ্যে আছে যে পরিবেশে সন্তান জন্ম দিলে পরিবেশ সন্তানকে নষ্ট করে দেবে। স্বামী স্ত্রীর নজর অমিল, স্ত্রীকে স্বামীর তালাক দেওয়ার সম্ভব বেশি, এই অবস্থায় যদি সন্তান নেয় তাহলে স্ত্রী খোয়াবে কোর থেকে। এরকম সমস্যা যদি দেখা দেয় তাহলে কিছুদিনের জন্য, দুই মাস, চার মাস, পাঁচ মাসের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে, তবে চিরস্থায়ী ও চিরদিনের জন্য নয়। চিরদিনের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা হারাম। ঠিক তেমনই করে রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নয়, কারণ আল্লাহ তাআলা বলে নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকে এবং তোমাদের সবাইকে রিজিক দেব। গতিকে রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই, এটা হারাম। ওলামাদের